হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে শেখাবো জিপিএসি নেটের কেপিএন টানেলের কনফিগারেশন বানানো। তো যদি আপনার মোবাইলে কেপিএন টানেল থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে আপনারা গুগল প্লে স্টোর থেকে কেপিএন টানেলটা নামিয়ে নেবেন। কেপিএন টানেল অফিসিয়াল যেটা আছে এটা নামাবেন, এটা নামালে হবে না। আপনাদেরকে যেটা দেখাবো সেটা এটার কনফিগারেশন না, সেটা হবে এটার কনফিগারেশন। কেপিএন টানেল যে অফিসিয়াল অ্যাপটা আছে এটা এটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যেটা কেপিএন টানেল। আমার অবশ্য কেপিএন টানেলটা কানেক্টও আছে, কারণ আমার হচ্ছে কোনো এমবি নাই, ঠিক আছে, সেই জন্য। তো আপনাদেরকে গুগল ক্রোমে যাবেন, ক্রোম না থাকে সেটা ডিফল্ট ব্রাউজার বা ইউসি ব্রাউজার ইউজ করতে পারেন। তো এখানে যাই লিখবেন skys.com, তারপর লোডিং এর পর এমন একটা পেজ আসবে, জাস্ট নিচে দেখতে পারবেন হাই স্পিড টাই টু নেট স্লো, তার জন্য সমস্যা হচ্ছে। হাই স্পিড এশিয়া কান্ট্রি SSH এশিয়া যে অপশনগুলো আছে এখানে নিচে আর অনেকগুলো আছে, এগুলো না, এই যে SSH এশিয়া এশিয়া দেখবেন, এই যে এখানে কান্ট্রি লিস্ট নামক যে অপশনটা আছে এখানে টিপ দিবেন, তারপর লোডিং এর পর এমন একটা অপশন আসবে, পেজ আসবে, পেজের ভিতরে দেখবেন এখানে অনেকগুলো দেশের SSH সেল কনফিগারেশন দেওয়া আছে। তো আমরা নর্মালি আজকে দেখাবো সিঙ্গাপুরেরটা, যে এখানে সিঙ্গাপুরের আছে যে সার্ভার লিস্ট এখানে টিপ দেবেন, এই যে দেখেন SSH হাই স্পিড প্রিমিয়াম SSH অ্যাকাউন্ট, এখান থেকে নিচে যাবেন, দেখবেন এমন অনেকগুলো সার্ভারের কনফিগারেশনের ফাইলগুলো আছে। তো এখান থেকে যে কোনোটা নামে ট্রাই করতে পারবেন, সবগুলো স্পিড সমান না, কোনটা স্পিড বেশি দিবে কোনোটা কম দেবে। তো নর্মালি আমি একটা যে কোনো কিছু একটা নামিয়ে আপনাদেরকে দেখাবো, পরে আমরা এই ফাইলটা নামাই, নামানোর পর এই যে আমার একটা পেজ আসবে, পেজে ইউজার নেম দিতে হবে, ইউজার নামে ক্লিক করে যে কোনো নাম, ইউজার নামে এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন, ঠিক আছে। আমরা অবশ্যই আমি ইউজ করবো, আমি অনেকগুলো অনেকগুলো কনফিগারেশন বানিয়েছি সেই জন্য আমার এখানে অনেকগুলো নাম সাজেস্ট করছে। তো আমি লিখবো imran.ht.im, পাসওয়ার্ড এখানে যে কোনো কিছু দিতে পারেন, আমি সুবিধার্থে ht.ht যে কোনো কিছু বললাম, তো যে কোনো কিছু দিতে পারবেন। 19 এই ক্যাপচারটা যেটা আছে সেটা পূরণ করতে হবে, জাস্ট এখানে পূরণ কমপ্লিট, পরে এখান থেকে অপশন আছে রিলোড আর ক্রিয়েট, আমরা অবশ্যই ক্রিয়েটিভ দেবো, যে ক্রিয়েটিভ দেওয়ার পর দেখবেন এমন লোডিং নেবে। ওয়েল ডান, ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। তারপর এখান থেকে যে অপশনটা আছে এটা এটা পুরোটা কপি করবেন, কপি করে কোথাও রাখার চেষ্টা করবেন, দেখেন আমি কপি করছি, কপি করে আপনি যে কোনো নোটে বা আপনার মেসেজ নেটে বা মেসেজ আকারে রাখতে পারবেন। তো এর জন্য আমি আমার সেটে কি অপশনটা ইউজ করবো, পেজে এখানে নোট টেক নোট পুরো জিনিসটা আমি এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে এখানে টাইটেলটা আমি আপাতত লিখে রাখছি SINGA সিঙ্গাপুরি, ঠিক আছে। তো লিখে এখান থেকে আমি বের হয়ে যাবো, বের হয়ে হ্যাঁ দেখেন আমি কেপিএন টানেল যেটা আছে সেটা স্টপ করে দেব, স্টপ করে ফুল ডাটা এসে টল কিছুই এখন নাই, দেখেন সব ক্লিয়ার। তো কানেকশন প্রুফ দেওয়ার জন্য আপনাদেরকে প্রথম ব্রাউজারে নিয়ে যাচ্ছি যে কেমন হয় কানেক কাহিনী। যেমন ধরেন আমি এখন গুগল লিখবো,
আমাকে রিডাইরেকশনে আনছে, আমি যে কোনো কিছু লিখব, রিডাইরেকশন জিপি সিনেট ওয়েব নট ফাউন্ড। তো দেখতে পাচ্ছেন যে এমবি নাই, তার জন্য হলো না। তো এখন আপনাদেরকে প্লেলোডটা এডিট করতে হবে, প্লেলোড এডিটের জন্য ওখানে টিপ দিতে হবে, তারপরে কানেকশন থেকে গেট, এই যে মেথড আছে মেথডে কানেকশন থেকে গেট, পরে এখানে আমাদের যে রিডাইরেকশনটা আছে লিখবো আর ইডি ডিআই আর ই সি টি আই ও এন ডট জিপি এস ওয়াই এন ই টি ডট কম ডান। আর এখান থেকে ইনজেক্ট মেথডটা ফ্রন্ট দেবেন, ফ্রন্ট সিলেক্ট করবেন। আর যে হেডার ফিল্ডের এখানে আছে এখানে কিপ এলাইভ আর অনলাইন হোস্ট দিয়ে জেনারেটেড প্লে হোড দেবেন। তারপর এই যে এখানে যাবেন, এখান থেকে এখন হোস্ট, হোস্টের জন্য আপনাদেরকে যে জিনিসটা কপি করে রেখেছেন সেখান থেকে যে সিঙ্গাপুরিটাই, এখান থেকে শুধু আইপিটুক, আইপিটুকু যেটা আছে এতটুকু কপি করে এখানে পেস্ট করবেন। আর পোর্ট যেটা আছে এটাই থাকবে, এখন ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা কপি করে আনতে হবে, তবে ইউজার নেম পুরোটা দিতে হবে। পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন দিয়ে এই অপশনগুলো টিক দিয়ে দিবেন। দেখেন এখানে আরেকটা অপশন আছে কানেকশন ফরওয়ার্ডার, এখান থেকে ভিপিএন সার্ভিসটা দিয়ে ডিএনএস ফরওয়ার্ডার ইমেল ডিএনএস দিয়ে পরে পরে স্টার্টে দিবেন। দেখবেন সেকেন্ড লোডিং হওয়ার পর, সরি ওয়ান থিং বল, এখান থেকে এস সি সিলেক্ট করে পোর্টটা 800 দেবেন। পরে দেখবেন কানেক্ট, এখন ব্রাউজারে নিয়ে যাবো আপনাদেরকে, দেখাবো যে আসলে যে কনফিগারেশনটা বানালাম সেটা কাজ করে কিনা। এ দেখেন আপনাদের কিছুক্ষণ আগে একটা ইউটিউবে ঢুকতে চেয়েছিলাম, আমাদেরকে ঢুকতে দেয়নি, এখন সরাসরি আমরা ঢুকতে পেরেছি। তো আমরা এভাবে এখন যে কোনো জায়গায় ঢুকতে পারবো, যেমন এখন গুগলে ঢুকছি, গুগলে ঢুকলাম না, যে গুগল ঢুকলো কোনো রিডাইরেকশন আসলো না। তো এভাবে আপনারা কনফিগারেশন তৈরি করতে পারবেন। তো কনফিগারেশনটা তৈরি হয়ে গেলে এটা সেভ যদি করতে চান, সেভ করতে হলে এই যে কনফিগারেশন এক্সপোর্ট যে অপশনটা আছে সেটাই যাবেন, যেগুলো সবগুলো লক করে দেবেন যাতে আর কেউ সেটা এডিট করতে না পারে, তার জন্য এটা লক করে দেবেন। লক করে দিয়ে যদি আপনার কোনো মেসেজ টেসেজ লেখা থাকে বা একটা কিছু লিখবেন, যেমন ধরেন আমার নামটা লিখে দিলাম, ঠিক আছে, করে দিয়ে এক্সপোর্ট কনফিগারেশন এক্সপোর্ট এট কেপিএন টানেল, ঠিক আছে। তো এখন এক্সপোর্ট যে করলাম সেটা কীভাবে কাজ করবে, পরে আমরা এটা পুরোটা রিসেট দেবো, এর জন্য স্টপ দিতে হবে আগে।